তোর ব্যাটার ফ্রাই একদম রেডি আবার অনেক দিন পর হাজির হয়ে গেলাম আমার নতুন একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে ব্যাটার ফ্রাই এর রেসিপি শেয়ার করবো এই জন্যে আমি ভেটকি মাছের কিছু ফিলে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন এবার একটা দিয়ে দিচ্ছি লেবুর রস এবার একটা পেস্ট দেব যার মধ্যে থাকছে হলো কাঁচা লঙ্কা আর ধনে পাতা ধনে পাতা কাঁচা লঙ্কাটাকে আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নেব মাছের এপিট ওপিট কিন্তু ভালো করে এই মশলাটাকে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি দুপিঠে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু সব কিছু আমার মাখানো হয়ে গেছে এবার একটা কন্টেনারের মধ্যে আমি এই ফিশ ফিলেগুলোকে ভরে কম করে সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও কাজটা করতে পারো এবার ব্যাটার ব্যাটার বানাবো এই নিয়ে নিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি নুন গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে প্রথমে একবার মিক্স করে নেব এবার আমি এর মধ্যে একটু বাটার আগে থেকে গলিয়ে রেখেছিলাম সেটা দিয়েও কিন্তু আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দেখতেই পাচ্ছো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আছে এবার কিন্তু আমি আরও সামান্য একটু জল দেব দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখতেই পাচ্ছো ব্যাটার একদমই রেডি এই ধরনের কনসিস্টেন্সি কিন্তু ব্যাটারে হতে হবে এবার আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে একটা ফিশ ফিলে ভালো করে ডিপ করে আমি তেলের মধ্যে দিয়ে দু পিঠে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি এবার ব্যাটার ফ্রাইগুলোকে তেল থেকে তুলে দিচ্ছি এইভাবে বাকি ব্যাটার ফ্রাইগুলোকেও কিন্তু আমি ফ্রাই করে তুলে নেব তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ব্যাটার ফ্রাই আশা করছি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর এই ইফতারে কিন্তু অবশ্যই ট্রাই করো আমার এই রেসিপিটা আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে সকলকে এই রেসিপিটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা